আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটি জব সার্কুলার নিয়ে। দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা অষ্টম শ্রেণী, এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সকল পদে, অসংখ্য পদে আবেদন করা যাবে সকল জেলা থেকে। তো আবেদনের শেষ তারিখ 12 ফেব্রুয়ারি 2022। আমাদের হাতে কিন্তু অনেক দিন সময় আছে আবেদন করার, যোগ্য প্রার্থীরা অবশ্যই আবেদন করে ফেলবেন। তো বন্ধুরা, নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। তো আমরা চলে যাচ্ছি প্রথমেই আমাদের বিজ্ঞপ্তিতে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের বিজ্ঞপ্তিতে ওপেন করে রেখেছি। আমি এখন বিজ্ঞপ্তিটা সম্পর্কে আলোচনা করে দিব। আমরা কিন্তু এখানে দুইটা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিদপ্তর থেকে আমাদের দুইটা বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে 2। আমার দুইটা বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। তো আমরা দুইটা বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করে দিব। তো বেতন ভাতা কত হবে, পদ সংখ্যা কত, আপনি কীভাবে আবেদন করবেন, তো আবেদন পদ্ধতি সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেব। তো দেখেন এখানে আমরা স্ক্রল অন করে দেখাচ্ছি পদের নাম, বেতন, পদের নাম এবং বেতন। আমরা প্রথম পদে এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর, আপনার বেতন হবে হচ্ছে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। তো আপনার এখানে বয়স হতে হবে 30 বছর সর্বোচ্চ এবং পদ সংখ্যা 3 জন নেবে কম্পিউটার অপারেটর। এবং আপনার এখানে আবেদনের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা যেসব লাগবে, তো এখানে দেখেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বিজ্ঞান বিভাগ অগ্রহণযোগ্য এবং কম্পিউটার কাজ করিবার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ তবে বিভাগীয় ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরদের বেলায় অভিজ্ঞ শিথিলযোগ্য হতে হবে। তো কম্পিউটার অ্যাপটিটিউড পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তো সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জেলা সমূহ দেওয়া আছে, সকল জেলার প্রার্থীরা আবেদন করা যাবে। তারপর আমরা 2 নম্বর পদ এখানে দেখতে পাচ্ছি, ক্যাটালগার, রেকর্ডার, কিপার। আপনার বেতন হবে হচ্ছে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। তো আপনার এখানে বেতন হবে, বয়স হবে হচ্ছে 30 বছর, তো 1 জন নেবে এই পদের জন্য। তো এখানে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সহ গ্রন্থাগার বিভাগে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর পদে হচ্ছে উচ্চমান সহকারী কাম ডাটা প্রসেসর। এখানে আপনার বেতন হবে 1,000 টাকা থেকে 10,000 টাকা থেকে শুরু হয়ে 24,680 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এখন এই পদের জন্য আমাদের বয়স লাগবে 30 বছর সর্বোচ্চ, 18 থেকে 30 বছর প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 5 জন নিয়োগ হবে এই পদের জন্য, 3 নম্বর পদের জন্য 5 জন নিয়োগ হবে। তো আমাদের এখানে অভিজ্ঞতা লাগবে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি সহ কম্পিউটার ডাটা এন্ট্রি সংক্রান্ত কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপটিটিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর এখানে যেসব জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, দেখেন এখানে জেলাগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই পদের জন্য যেসব জেলাগুলো প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে জেলাগুলো দেওয়া আছে, অবশ্যই আপনারা জেলাগুলো দেখে নেবেন। তারপর আমরা এখানে 4 নম্বর পদে দেখতে পাচ্ছি সহকারী, অফিস সহকারী কাম মুদ্রা খড়ি। বেতন হবে আপনার 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে আপনার বয়স লাগবে 30 বছর সর্বোচ্চ এবং এখানে 2টি পদে নিয়োগ হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ব্যবসায়ী ব্যবস্থাপনা বা ভোকেশনাল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 30 থেকে 40 শব্দ হতে হবে, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 5 নম্বর পদে হচ্ছে অফিস সহকারী কাম ডাটা প্রসেসর, ওই একই বেতন আপনার 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত আপনার বেতন হবে। সর্বোচ্চ 30 বছর প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে আপনার 2 জন নেবে এই পদে, আপনার 2 জন নেবে। তো একই শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার, এখানে দেখেন একই অভিজ্ঞতা লাগবে। তো আমরা 6 নম্বর পদে চলে যাচ্ছি, হিসাব সহকারী কাম ডাটা প্রসেসর, আপনার বেতন হবে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। আপনার এখানে বয়স লাগবে একই, 30 বছর হতে হবে সর্বোচ্চ। আপনার এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি, তো এখানে আপনার একই শিক্ষাগত যোগ্যতা লাগবে। উচ্চ মাধ্যমিক বা ভোকেশনাল পাশে আবেদন করা যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, তারপর আমরা 10 নম্বর পদে এখানে দেখতে পাচ্ছি আমাদের বেতন লাগবে একই বেতন, সরি, একই বয়স লাগবে, 30 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আমাদের এখানে পদ হচ্ছে 1টি করে পদ, এই পদগুলোতে 1টি করে পদ, 7 থেকে 10 নম্বর পদে হচ্ছে 1টি করে পদ। তো আমাদের এখানে হচ্ছে হতে মাধ্যমিক
এসএসসি পাশে কিন্তু আবেদন করা যাবে এই পদটিতে, হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো অবশ্যই আপনারা এই যে অভিজ্ঞতাগুলো দেখে নেবেন, এখানে আপনি আবেদন করতে পারবেন, অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে এই পদটিতে, ঠিক আছে। তো অবশ্যই যেসব জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, দেখেন এখানে কিন্তু জেলা উল্লেখ করা আছে, যেসব জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এই জেলাগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তারপর আমরা এখানে আবেদন করব কিভাবে, সো আবেদন লিঙ্ক এবং আবেদন ফর্ম কিন্তু আমরা পেয়ে যাব, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আবেদন লিঙ্ক, আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন ডিসক্রিপশন বক্স থেকেই, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং পূরণ করে আবেদন করতে হবে অনলাইনে, ওকে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের বয়স সীমা নিম্নরূপ এখানে দেওয়া আছে, কি কি ভাবে আবেদন করা যাবে সম্পূর্ণ কিন্তু আমরা এখানে দেখতে পাবো। অবশ্যই আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর আবেদন করতে পারবেন, নিজে নিজেই পড়ে নেবেন, আবেদন পদ্ধতি এখানে দেওয়া আছে। আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় বিজ্ঞপ্তিতে, ওই একই পদগুলো দেওয়া আছে আমাদের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, সিনিয়র সিস্টেম অ্যানালাইস্ট, আপনার এখানে বেতন হবে হচ্ছে 50,000 টাকা থেকে শুরু করে 71,200 টাকা। তো আপনার সব বয়স লাগবে সর্বোচ্চ 45 বছর। তো এই একটি পদে নিয়োগ হবে এখানে। তারপর এখানে আমাদের যেসব যোগ্যতা লাগবে অবশ্যই এই যোগ্যতাগুলো পড়ে নেবেন আপনারা, যেহেতু সময় লং হয়ে যাচ্ছে সেহেতু বিস্তারিত বলে দেওয়া সময় নেই। অনেক পদে কিন্তু নিয়োগ হবে আমাদের, এখানে দেখতে পাচ্ছেন আমি শুধু পদের নামগুলো বলে দিচ্ছি এখানে। তারপর আমরা দ্বিতীয় পদ হচ্ছে উপপরীক্ষা নিয়ন্ত্রক, তারপর আমরা তৃতীয় পদ হচ্ছে উপপরিচালক হিসাব নিরীক্ষা পদে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 4 নম্বর মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, তারপর আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর হচ্ছে প্রোগ্রাম, এখানে বেতন দেওয়া আছে সহকারী সচিব নেবে, তারপর 7 নম্বরে সহকারী প্রোগ্রামার নেবে, তারপর 8 নম্বরে হচ্ছে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক নেবে, তারপর 9 নম্বরে হচ্ছে সহকারী পরিচালক নেবে, সহকারী পরিচালক, তারপর 10 নম্বরে হচ্ছে প্রেস ম্যানেজার কাম প্রুফ রিডার নেবে, তারপর 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার নেবে, তারপর আমরা 12 নম্বর দেখতে পাচ্ছি নিরাপত্তা কর্মকর্তা নেবে, তারপর আমরা 13 নম্বর দেখতে পাচ্ছি সেকশন অফিসার নেবে, তারপর 14 নম্বর দেখতে পাচ্ছি পার্সোনাল অফিসার নেবে। তো আপনার এখানে কিন্তু মাধ্যমিক এসএসসি পাশে কিন্তু আবেদন করা যাবে এই পদ তিনটিতে, এসএসসি পাশে আবেদন করা যাবে, ঠিক আছে। মোট পদ হচ্ছে 23টি পদে আবেদন নিয়োগ হবে দ্বিতীয় সার্কুলারে। তো আমরা প্রথম সার্কুলার আমরা মোট পদ হচ্ছে এখানে অনেকগুলো পদ দেওয়া আছে 18টি প্রথম সার্কুলারে, এবং দ্বিতীয় সার্কুলার আমাদের 23টি পদে নিয়োগ হবে। তো আবেদন পদ্ধতি এখানে কিন্তু দেওয়া আছে, আমি কিন্তু আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে নেবেন। তো সার্কুলার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই লিঙ্ক থেকে সার্কুলারগুলো ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবেন, ওকে। বিস্তারিত পড়ে নেওয়ার পর অ্যাপ্লাই করে ফেলবেন, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে, এর নতুন নতুন জব সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ, ওকে। বন্ধুরা নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির অবশ্যই, বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।